Hi everyone, আমি শারমি আজকে আমি ভিডিও বানাচ্ছি নাম্বারের উপরে আমাদের সবারই নাম্বার নিয়ে ধারণা আছে কম বেশি 1 2 -3 4 5 7.73 এরকম আরো অনেক নাম্বার আমরা জানি কিন্তু এদের প্রত্যেকে নিজের নিজের একটা আইডেন্টিটি আছে সেটাই আজকে আমরা জানব যে কোন নাম্বারটাকে কি বলা হয় তো দেখে নিই কত রকমের নাম্বার হয় একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার ইন্টিজার নাম্বার র্যাশনাল নাম্বার ইরেশনাল নাম্বার রিয়েল নাম্বার প্রথমে আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে পড়ব যে নাম্বার গুলো আমরা কাউন্টিং করতে ইউজ করি তাদেরকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলা হয় যেমন 1 2 3 4 এগুলো সবই ন্যাচারাল নাম্বার এর মধ্যে জিরো কিন্তু ইনক্লুড করা যাবে না এক ন্যাচারাল নাম্বারকে আমরা কিভাবে ডিনোট করি ন্যাচারাল নাম্বার ডিনোট হয় n দিয়ে ন্যাচারাল নাম্বার লিখতে পারি 1 2 3 4 সবই ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার আমরা বুঝতে পারলাম রোমগুলো যেগুলো দিয়ে আমরা কাউন্ট করতে পারি সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার পরে আচ্ছা দুটো ন্যাচারাল নাম্বারের যোগ করলে সবসময় আমরা ন্যাচারাল নাম্বারই পাবো এবং দুটো ন্যাচারাল নাম্বার যদি আমি গুণ করি সবসময় আমরা ন্যাচারাল নাম্বারই পাবো কিন্তু দুটো ন্যাচারাল নাম্বার বিয়োগ বা ভাগ করলে আমরা ন্যাচারাল নাম্বার নাও পেতে পারি যেমন 1 + 2 = 3 এটা একটা ন্যাচারাল নাম্বার এটা একটা ন্যাচারাল নাম্বার এটা একটা ন্যাচারাল নাম্বার এবার আমি যদি গুণ করি 3 × 5 = 15 ন্যাচারাল নাম্বারস কিন্তু যদি আমি করি 1 - 2 তাহলে আমার আনসার আসবে -1 এটা ন্যাচারাল নাম্বার এটা ন্যাচারাল নাম্বার এটা কি ন্যাচারাল নাম্বার না কোনো নেগেটিভ নাম্বার ন্যাচারাল নাম্বারের মধ্যে যায় না তাহলে এটা ন্যাচারাল নাম্বার না দুটো নাম্বার ভাগ করি যেমন 3/5 এটার আনসার আসবে 0.6 তাহলে এটা একটা ন্যাচারাল নাম্বার না তাহলে দুটো ন্যাচারাল নাম্বারকে যোগ এবং গুণ করলে আমরা অবশ্যই ন্যাচারাল নাম্বার পাবো কিন্তু বিয়োগ বা ভাগের ক্ষেত্রে আমরা নাও পেতে পারি তাহলে আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বারসরা যোগ এবং গুণ দ্বারা বদ্ধ ক্লোজড ঠিক আছে এরপরে আমি পড়ব আমরা পড়ব হচ্ছে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা ন্যাচারাল নাম্বারের সাথে যখন নেগেটিভ নাম্বার গুলোকে অ্যাড করি এবং তার সাথে জিরো অ্যাড করে টোটাল যে নাম্বার গুলো পাই সেগুলোকে আমরা ইন্টিজার নাম্বার বলি ইন্টিজার নাম্বারকে আই দিয়ে ডিনোট করা হয় আই আই মানে ইন্টিজার নাম্বার এগুলো কি -1 -2 -3 এরকম করে করে জিরো থাকছে তার সাথে পজিটিভ নাম্বারস গুলো থাকবে 1 2 আমি এটা 3 যদি লিখি এটাও পজিটিভ ডিনোট করছে 4 এরা প্রত্যেকে হচ্ছে ইন্টিজার নাম্বার তাহলে নেগেটিভ নাম্বারও থাকবে জিরোও থাকবে এবং পজিটিভ নাম্বারসও থাকবে সবগুলোকে আমরা ইন্টিজার নাম্বার বলবো আচ্ছা ইন্টিজার নাম্বার যোগ বিয়োগ এবং গুণ দ্বারা বদ্ধ ভাগ দ্বারা বদ্ধ নয় যেমন কি 1 + 2 = 3 এটা ইন্টিজার নাম্বার বিয়োগ যদি করি -3 - 5 এই দুটো নাম্বারই ইন্টিজার 8 - 8 এটাও ইন্টিজার নাম্বার গুণ 3 × -2 - 6 ইন্টিজার নাম্বার কিন্তু আমরা যদি করি 3/5 তাহলে কি পাবো 0.6 এটা ইন্টিজার নাম্বার না সবসময় যে
হবে না সেটা না কিন্তু কখনো বেশি মানে কখনো কখনো দুটো ইন্টিজার নাম্বারকে ভাগ করলে আমরা ইন্টিজার নাও পেতে পারি তাহলে এইটা বদ্ধ নয় যোগ বিয়োগ এবং গুণ দ্বারা ইন্টিজার নাম্বার সব বদ্ধ ভাগ দ্বারা বদ্ধ নয় ঠিক আছে এরপরে আমরা পড়ব হচ্ছে রেশনাল নাম্বার রেশনাল নাম্বার বা মূলক সংখ্যা যদি দুটো